বিশেষজ্ঞগণের ভেতর আরেকটা ব্যাপারে মতভেদ আছে, সেটা হলো যেহেতু এটা ঐচ্ছিক রোজা, সকালে ঘুম থেকে উঠেও সিদ্ধান্তটা নিতে পারেন, আপনি সকালে নিয়ত করতে পারেন। তবে অনেক বিশেষজ্ঞ বলেন না, যেহেতু এটা গুরুত্বপূর্ণ ঐচ্ছিক রোজা তাই নিয়ত করবেন আগের রাতে। তবে সঠিক নিয়ম অনুযায়ী, সহিহ হাদিসের কথা অনুযায়ী, সকালে ঘুম থেকে উঠে নিয়ত করতে পারেন যদি তখনও কোনো পানাহার না করে থাকেন, রোজার কোনো নিয়ম না ভাঙেন। শাওয়াল মাসের রোজার ক্ষেত্রে এই তিনটা বিষয় আছে। আমার মতে শাওয়াল মাসের যে কোনো সময় রোজা থাকতে পারবেন, প্রথম দিকে, শেষে বা মাঝখানে। পরপর রোজা রাখা আবশ্যিক, না চাইলে রাখতে পারেন অথবা আলাদা করেও রাখতে পারেন, আর সকালেও নিয়ত করতে পারেন যদি রোজা রাখার নিয়মগুলো না ভাঙেন। তাছাড়া এটাও বাধ্যতামূলক না যে রোজা রাখবেন প্রত্যেক বছর, রাখতে পারলে ভালো আলহামদুলিল্লাহ, তাহলে আগের আর পরের বছরের গুনাহ ক্ষমা করা হবে। আর ধরুন আপনি রোজা রাখলেন না, তখন শাওয়াল মাসে দুটো দিন আছে, এমন না যে রোজা রাখতে পারবেন না, দুই দিন রোজা থাকলে দুই দিনেরই আপনি সওয়াব পাবেন। তাহলে হাদিস বলছে যে তোমরা শাওয়াল মাসে ছয় দিন রোজা থাকবে রমজানের রোজার পরে, তাহলে ধরা হবে তোমরা রোজা রেখেছ পুরো এক বছর। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আবারও হয়তো দেখা হয়ে যাবে অন্য কোনো লাইভ প্রোগ্রামে, এবং এই ভিডিও বার্তাটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।